হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু লিটা ভিলেজ কুকিং চ্যানেল। আজ আমি ইলিশ মাছ এবং খিচুড়ি রেসিপি করব। এগুলো তৈরি করতে যা লাগবে দেখে নিন। আলু, কুমার, লাউ, পেঁপে, ডাঁটা, আপনারা যে কোনো ধরনের তরকারি দিতে পারেন, তবে শক্ত তরকারি দিলেই ভালো হয়। এখন পানি দিয়ে নেব। পানির ভিতর কাঁচামরিচ, লবণ, দিয়ে দেব। আমি একটু বোম্বাই মরিচ দিয়েছি এবং কাঁচা মরিচও দিয়েছি। কাঁচা মরিচটা আপনারা ঝাল দিয়ে যেরকম খান সেরকম দিবেন। এখন দিয়ে দেব আলু, ডাঁটা এবং পেঁপে তরকারি, কারণ এগুলো সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। এটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে অন্য তরকারিগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব চাল, ডাল। চালটা আমি চিনি গুঁড়ো চাল দিয়েছি। আর মুগ ডাল ও মসুর ডাল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি ডাল দিতে পারেন। আর চালটা আপনারা যে কোনো ধরনের চালই দিতে পারেন, মিনিকেট চাল অথবা আতপ চালের বড়টাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব এবং নেড়ে নিব। আরও একটু সিদ্ধ হয়ে গেলে অন্য তরকারিগুলো দিয়ে দেব। এখন অন্য তরকারিগুলো দিয়ে দেব। মিষ্টি কুমার, লাউ, ভালোভাবে নেড়ে দেব। এখন দিয়ে দেব সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিলে খিচুড়িটা অনেক ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। হলুদটা আমরা পরে দেব। হলুদটা পরে দিলে সিদ্ধ তাড়াতাড়ি হয়। এখন কাঁচা মশলাটা দিয়ে দেব। কাঁচা মশলার মধ্যে দিয়েছি জিরা বাটা, আদা বাটা আর একটু কাঁচা মরিচ বাটা।
এবার ভালোভাবে নেড়ে দেব, এলাচি দিয়ে দেব, ভালোভাবে ফুটে ওঠার পরে হলুদটা দিয়ে দেব। আমার তরকারি গুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, একটু পানি গরম করে দিয়ে দেব। পানিটা গরম হওয়ার পরে আপনারা খিচুড়ির সাথে অ্যাড করে নেবেন। এখন তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নের মধ্যে আছে মেথি, কালো জিরা, জিরা, মৌরি আর সরিষা। শুকনো মরিচ দিয়ে দেব। এটা কিছুক্ষণ হওয়ার পরে তেজপাতা দিয়ে দেব। তেজপাতার পরে দিয়ে দেব নারিকেল কোড়া। কিছুক্ষণ নাড়ার পরে খিচুড়িটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতা দিয়ে এবং গরম মশলা দিয়ে উঠিয়ে নেব। গরম মশলাটা জিরা, দারুচিনি এবং এলাচি শুকনো খোলায় ভেজে বেটে দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল খিচুড়ির রেসিপি। বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। একটা প্লেটে খিচুড়িটা পরিবেশন করব অবশ্যই ইলিশ মাছ দিয়ে।